আসানসোলের কয়লা খনিতে, যেখানে অবৈধ কয়লা খনিতে ধস আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং 20 থেকে 25 জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। আরও একবার আপনাদেরকে জানাবো যে আসানসোলের অবৈধ কয়লা খনি যেখানে ধস এবং যেখানে 20 থেকে 25 জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে এবং আসানসোলের কুলটির ঘটনা বলে জানা যাচ্ছে। বাসুদেব রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি। বাসুদেব, এখন কি পরিস্থিতি? 20 থেকে 25 জন তারা চাপা পড়ে থাকার আশঙ্কা, তাদেরকে বের করে আনা সম্ভব হয়েছে? উদ্ধার কাজ চলছে? না দেখো, উদ্ধার কাজ তো চলছে না, কারণ এই ধরনের ঘটনা আসানসোলের আগে বহুবার দেখেছে এবং যারা চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে তারা কেউ লোকাল স্থানীয় নয় বলে যেটা জানা যাচ্ছে। তারা বাইরে থেকে কোথাও থেকে এসেছে পেটের জ্বালায় কাজ করতে এবং কয়লা মাফিয়ারা তাদেরকে নিয়ে আসে এবং তাদের পরিবারকে কিছু টাকা পয়সা দিয়ে মুখ চুপ করে দেয়। এরকমই সাধারণত আসানসোল কয়লা অঞ্চলে হয় এবং যেটা জানা যাচ্ছে যে আসানসোলের কুলটি, সালানপুর, জামুরিয়া, রানীগঞ্জ আর এদিকে বারাবনি, এই সমস্ত যে থানা এলাকা রয়েছে এখানে কিন্তু অবৈধ কয়লা আবার রমরমিয়ে শুরু হয়েছে বলে একটা অভিযোগ ইতিমধ্যেই শুরু করেছে স্থানীয় বাসিন্দারা এবং রাতের অন্ধকারে কাজগুলি হচ্ছে এবং হঠাৎ করে যখন বিসিসিএল এর বরাকর, ধরুন ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা, কুলটির বরাকর এলাকাতে বিসিসিএল এর যে কয়লা খনি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টারিং করা হয়েছে কুলিয়ারি কর্তৃপক্ষের পক্ষ থেকে যে এই জায়গা কিন্তু ধস প্রবণ, এই এলাকাতে যদি কেউ কয়লা কুড়তে বা কিছু করতে যায় সে কিন্তু মারা যাবে, এরকম পোস্টারও দেখা যাচ্ছে এবং সেই ঘটনায় ঘটেছে এবং দেখা যায় শোনা যাচ্ছে যে যারা কয়লা কাটার জন্য মাটির তলায় ঢুকেছিল, মাটির তলায় ঢোকার পরে উপরের যে অংশটা সেই উপরের অংশটা অনেকটা এরিয়া চাপা পড়ে গেছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নিজেই বেরিয়েছে বা কয়লা মাফিয়ারাই বার করেছে বিভিন্নভাবে রাতের অন্ধকারে, বাকি বেশ কয়েকজন এখনো চাপা পড়ে রয়েছে 20 থেকে 25 জন বলে জানা যাচ্ছে। তবে তারা চাপা পড়ে আছে কি নাই প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছে না, আগেও প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হতো না বা কুলিয়ারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত উদ্ধার কাজ এই জন্য করেনি, কুলিয়ারি কর্তৃপক্ষের কাছে অফিসিয়ালি কোনো খবর প্রশাসনের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে বলা হয়নি। এই পরিস্থিতি এখনো চলছে এবং স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় যারা কাউন্সিলর রয়েছে তারা ইতিমধ্যে অভিযোগ করছে যে তারা বহুবার লোকাল থানাকে বলেছে যে এই ধরনের ঘটনা ঘটছে, যে কোনো দিন বড় দুর্ঘটনা হতে পারবে, সেই দুর্ঘটনাই কিন্তু ঘটলো। এখন দেখার যে যারা চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে তারা চাপা পড়ে আছে কিনা, পরিবারের লোক কি বলে, এই 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 জন্য এখন পর্যন্ত সেরকম কিছু উদ্ধার কাজও শুরু হয়নি স্থানীয় ওই পরিস্থিতি দিকে নজর থাকছে আমাদের। ধন্যবাদ তোমাকে।